हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें सॉल्व करब क्लास फोर मॉडल एक्टिविटी टास्क मैथटा, मैथे पार्ट वन और पार्ट टू दोटो आज के एक वीडियोते ही सॉल्व करब। एर मॉडल एक्टिविटी टास्क अन्य सब्जेक्ट सॉल्यूशन तुम्हारा जो चाहो हमें नीचे डिस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, तुम्हारा सेखान थेके इच्छा करले देखे नि किंबा तुम्हारा चाहिए प्ले लिस्ट देखे नीते पारो। एछाड़ाओ विंगसर पुरो सॉल्यूशन पे जाबे तुम्हारा प्ले लिस्टे, ताई चैनल खुले प्ले लिस्टे गिए निजेदेर इच्छा मतो प्रयोजन मतो वीडियो तुम्हारा देखे नियो। और ये वीडियो प्रथम थेके शेष पर्यन्त देखो, कारण प्रत्येक अंकई आमी तोमादेर बुझिए देव। भालो लागले शेषे लाइक कमेंट शेयर करो, और नतून हुए थाकले तो अवश्य चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी प्रेस कर दिओ। तो एबार आजकेर वीडियोते आमरा चले जाच्छि। प्रथमे प्रश्नटा आछे, 28 एर आगेर संख्याटी परेर संख्या थेके एक कम, एक बेशी, दुई कम नाकि दुई बेशी। तो देखो 28 एर आगेर संख्याटी होच्छे 27 आर 28 एर परेर संख्याटी होच्छे 29। तो एरा 29 থেকে 27 বিয়োগ করে আমরা দেখে নেব দুই কম, অর্থাৎ দুই কম আছে সি নাম্বার, আমরা এই বক্সে লিখে দিলাম সি। এরপর দেখো দুই নম্বরে আছে 8420 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান। তো 4 আছে আমাদের এখানে, তো 4 এর স্থানীয় মান একক, দশক, শতক, অর্থাৎ 4 শত, সেটা লিখে দিয়েছি 4 শত। তিন নম্বরে আছে 3400 তিন দশক চার একক সংখ্যাটিকে অঙ্কে লেখো। অঙ্কে লিখতে বলা হয়েছে, একটা কথাই দেওয়া আছে সেটাকে অঙ্কে লিখতে বলা হয়েছে। তো অঙ্কে যখনই লিখতে বলা হবে তোমরা কিন্তু উপরে অবশ্যই একক, দশক, শতক, হাজার লিখে নেবে, এই জন্যই এতে ভুলটা কম হয়। তাই তোমরা চেষ্টা করবে সবসময় একক, দশক, শতক, হাজার লিখে নাও, যদি নাও লিখে থাকো তাতেও কোনো প্রবলেম না, একই ব্যাপার। তো বলা হয়েছে 3000, তিন হাজারের ঘরে তিন লিখলাম, চার শতক, শতকের ঘরে চার লিখলাম, তিন দশক, দশকের ঘরে তিন, চার একক, এককের ঘরে চার। এবার চারেরটা বলা হয়েছে স্তম্ভ মেলাও। 4620 এর ছয়ের স্থানীয় মান, তো ছয়ের স্থানীয় মান দেখো একক, দশক, শতক, ছয় আছে শতকের স্থানে, অর্থাৎ ছয় শত, ছয় শত কোথায় আছে, এখানে আছে, তাই এর সঙ্গে আমরা ম্যাচ করে দেব। 3000কে দুই দিয়ে গুণ করা হয়েছে, তো 3000কে দুই দিয়ে যখন গুণ করা হয় আমরা সংক্ষিপ্ত নিয়মে করে নিতে পারি, তিন আর দুইয়ের আমরা গুণ করব, তিন দুয়ে ছয়, লাস্টে দেখো তিনটে শূন্য পড়ে আছে, তিনটে শূন্য আমরা পাশে বসিয়ে দেব। যখনই আমরা কোনো লাস্টে শূন্য দিয়ে গুণ করব তখনই এভাবে গুণটা করব, কিন্তু মনে রাখবে শুধুমাত্র যদি শেষেই শূন্য থাকে, মধ্যেখানে শূন্য থাকলে কিন্তু হবে না, শেষে শূন্য থাকলে সংখ্যা দুটো গুণ করো, শেষে শূন্যগুলো বসিয়ে দাও, তাহলে হয়ে গেলো 6000। 6000 কোথায় আছে, এখানে আছে, তাই আমরা এটা ম্যাচ করলাম। 5060, 5060 থেকে 5000 বিয়োগ করা হবে, 5060 থেকে 5000 বিয়োগ করলে পেয়ে যাই আমরা 60। তো কোথায় এখানে 60 আছে, ম্যাচ করব। এবার দেখো আছে 5320 যোগ 700, যোগ ফলটি কার্ডের সাহায্যে করলে 1000-এর কার্ডের সংখ্যা। তো 5302 আর 700 এদের যোগ করে আমরা পাবো এই সংখ্যাটা, বলেছে হাজারের 1000-এর কার্ডের সংখ্যা। তাহলে 1000-এ একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর ছয়, তাহলে 6000-এর মধ্যে 1000-এর কার্ড কটা থাকবে, ছটা থাকবে নিশ্চয়ই, 1000 চারটে হলো, আবার 1000 লিখবো, পাঁচটা হলো, আবার 1000 লিখবো। দেখো 6000 হচ্ছে কিনা, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, তাহলে ছটা থাকবে। এরপরের অঙ্কটাই বলা হয়েছে 5 নাম্বার, এই পার্টে লাস্টের অঙ্ক, একটি যে কোনো তিন অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো দুই অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য গুণক এবং গুণফল লেখো। তো প্রথমে আমি লিখে নিয়েছি তিন অঙ্কের সংখ্যা 1, 2, 3, তোমরা অন্য কিছু তিন অঙ্কের সংখ্যা লিখতে পারো, বাস একটা সংখ্যার মধ্যে তিনটে অঙ্ক হলেই হবে। আবার বলেছে দুই অঙ্কের সংখ্যা আমি লিখেছি 1, 2, তোমরা অন্য কিছুও লিখতে পারো, বাস দুটো হলেই হলো। তিন অঙ্কের সংখ্যা মানে তিনটে অঙ্ক থাকবে, চার অঙ্কের সংখ্যা মানে চারটে অঙ্ক থাকবে, পাঁচ অঙ্কের সংখ্যা মানে পাঁচটা অঙ্ক থাকবে। এরপর এদের গুণ করেছি, গুণ করে একটা গুণফল পেয়েছি, আমাদের বলা হয়েছে গুণ্য গুণক আর গুণফল লিখতে। গুণ্য যে সংখ্যাটাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, এই সংখ্যাটা গুণ করা হয়েছে, তাই 123। গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, 12 দিয়ে গুণ করেছে, তাই 12। গুণফল যে গুণ করে যে ফল পাওয়া যায় সেটাই গুণফল, গুণফল এটা। এই পার্টের প্রথমের অঙ্কটা আছে, এক নাম্বারের অঙ্কটা আছে 2000
11, সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান, শূন্যের স্থানীয় মান ও প্রকৃত মান সবসময় শূন্যই হয়, তাই শূন্যের স্থানীয় মান শূন্য লিখে দিয়েছি। 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যখন আমরা বৃহত্তম সংখ্যা কয়েকটা অঙ্ক দিয়ে গঠন করব, তখন অঙ্কগুলোকে আমরা ছোট থেকে বড় সরি বড় থেকে ছোট সাজিয়ে দেবো। বৃহত্তম মানে বড়, তাই বড় থেকে ছোট সাজিয়ে দেবো, তাই হয়েছে 7, 4, 3, 0। 2000 × 4 এর গুণ ফলে একক, দশক এবং শতকের প্রত্যেকটা স্থানে বসবে। দেখো 2000 কে 4 দিয়ে আমরা গুণ করে নিয়েছি, গুণ করে হয়েছে 8000। 8000-এর বলছে একক, দশক এবং শতকের প্রত্যেকটা স্থানে, এককের স্থানে দেখো আছে একক, দশক, শতক আমরা লিখেও নিয়েছি। এককের স্থানে থাকছে শূন্য, দশকের স্থানে থাকছে শূন্য, শতকের স্থানেও থাকছে শূন্য, তাই একক, দশক আর শতকের স্থানে কিন্তু শূন্য থাকছে, তাই এখানে শূন্য লিখবে। 4 নম্বরে আছে এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি 1000-এর কার্ড থাকবে। আমি এই সংখ্যাটা লিখে নিয়েছি 4213, কারণ এখানে বলেছে এমন একটি সংখ্যা লেখো, 4 অঙ্কের সংখ্যা লেখো, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা লিখতে বলা হয়েছে, তাই 1, 2, 3, 4 4 অঙ্কের সংখ্যা এটা হয়ে গেছে। এরপর বলেছে যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে, আমরা এটাকে যদি কার্ডের মাধ্যমে প্রকাশ করি তো একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে থাকছে 1000-এর 4টি কার্ড, থাকবে, আর শতকের ঘরে থাকবে 100, কারণ শতকের ঘরে 2 আছে তাই 2টি কার্ড হবে, দশকের ঘরে 1 আছে তাই 1টি কার্ড হবে, আর এককের ঘরে 3 আছে তাই 3টে 1 হবে। তো বলা হয়েছে দেখো যে কার্ডের মানে 4টি 1000-এর কার্ড থাকবে, তো 4টি এখানে 1000-এর কার্ড হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে 1000-এর ঘরে 4 থাকতে হবে যে সংখ্যাটাই আমরা লিখব, তাই 4টাকে কমন রেখে তোমরা এই সংখ্যাটাকে গঠন করতে পারো। এরপর বলা হয়েছে 5 নম্বরে 4011 থেকে 4001 কত কম, তো 4011 থেকে 4001 কত কম কত বেশি প্রশ্ন করলে সবসময় তোমরা বিয়োগ করে দেবে, বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবে, উপরে লিখবে 4011, নিচে লিখবে 4001, বিয়োগ করবে, তারপর বিয়োগ ফলটা উত্তর হয়ে যাবে 4011 থেকে 4001 10 কম। 6টা আছে 6 বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে, প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে। প্রশ্নটা প্রথমে লিখে নেবে, সাজিয়ে নেবে, প্রথমে 6 জনের দেবো সমান 2100 টাকা, একজনের দেবো সমান, এবার দেখো ওপরে বেশি নিচে কম যখনই হবে, নিচে 1 যখনই হবে, সাজানোর পরে নিচে 1, আর এখানে সমান দিয়ে প্রথম লাইনে সমান দিয়ে যখন 1 এই সাইডে থাকবে তখন কিন্তু ভাগ হবে, তাই 2100 ভাগ 6, এদের ভাগ করে আমি পেয়েছি 350। 3 6 18 লিখলাম, এদের বিয়োগ করলাম, 3 হলো ওপর থেকে শূন্য নামলো, 3 5 6 5-এ 30 লিখলাম, ওপর থেকে শূন্যটা নিচে নামলো, নিচে নামলো আর ভাগটা শেষ হয়ে গেল। নিচে নামার পরেই যদি ভাগ শেষ হয়ে যায় আমরা ভাগফলে একটা শূন্য বসিয়ে দেবো। এখানে একবার উত্তরটা লিখে নিলাম, 350 টাকা উত্তর লিখবো, এক একজনকে 350 টাকা দিতে হবে।